দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন, এ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2020 পালিত হয়েছে। গলাচিপা উপজেলা পরিষদ মিলনায়তনে গলাচিপা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিস কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহিন শাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা সিপিপি টিম লিডার আবু হেনা মোহাম্মদ শোয়েব সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সিপিপিবির গলাচিপা উপজেলা সদস্যবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ প্রমুখ। তাদের প্রচারণার কাজ